नमस्कार बन्धुरा, जॉब्स नाउ कोलकाता यूट्यूब चैनले अपनादेर आरो एकबार स्वागत। आमी अपनादेर बंधु कृष्ण। तो बंधुरा, आज के भिडियोटर माध्यमे आमी अपनादेर जरा काज खोजेन तादेर एकटा बड़ो समस्या, विभिन्न जायगाय गिये फ्रॉडेर चक्रे पड़े जावा, सेटा कन्सालटेंसिर अंडार दिये होक बा स्पॉट जॉइनिंग एर माध्यम दिए होक। तो आमी आपनादेर सामान्य किछु टिप्स देबो जार माध्यमे आपनारा मोटामोटी निजेराई अंदाज करते पारबेन जे आपनी जे न्यूजटा देखछेन सेटा फ्रॉड किना, बा जे स्पॉट जॉइनिंग एर माध्यमे आपनी काजटा करते जाच्छेन सेटा आदौ आपनी करते पारबेन किना। বা ওখানে যখন স্পট জয়েনিং করতে যাবেন সেখানে আপনারা কি কি দেখে নেবেন, আপনারা টাকা মানে আপনার কষ্টের টাকা নষ্ট যাতে না হয়। তো যাই হোক, আজকে এই সম্বন্ধেই বেশ কিছু টিপস আমি আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমি যখন কোনো আপডেট দেবো আপনার কাছে তার একটা নোটিফিকেশান পৌঁছে যাবে। আর একটা কাজ করুন, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় বেকারত্ব একটা বিশাল একটা বড় সমস্যা। এই সমস্যা সমাধান করতে গিয়ে, অর্থাৎ মানুষ একটা কর্মের সন্ধান করতে গিয়ে বা এই বেকারত্বটাকে একটা মজাক হিসাবে ব্যবহার করে, এর জন্য সাধারণ মানুষও অবশ্যই দায়ী, শুধু কনসালটেন্সিকে দায়িত্ব দিয়ে মানে দোষ দিয়ে লাভ নেই। তো যাই হোক, এ নিয়ে পরে আলোচনা করব। তো এই বেকারত্বটাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর মানুষ একটা মুনাফা গড়ার বা মুনাফা কামানোর একটা রাস্তা বা ওয়ে ভেবে নিয়েছে, আর সেই ওয়েটাকে ব্যবহার করে দিনের পর দিন মানুষকে ঠকিয়ে চলছে। আমি একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমি 100 বা 200 টাকার বিনিময়ে এই কাজগুলো করি কেন। অ্যাকচুয়ালি আমি প্রায় 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রিয়াল লাইনে যুক্ত, আমাদেরও প্রচুর সংখ্যক লোকের প্রয়োজন হয়ে থাকে। তো এই লোক জোগাড় করতে গিয়ে আমাদেরকে আপনার টি বোর্ডের ওখান থেকে একটা কনসালটেন্সি লোক পাঠাতো, আমাদেরকে কোলাঘাট থেকে একটা প্লেসমেন্ট এজেন্সি লোক পাঠাতো, কিছু কিছু স্পট জয়েনের লোকও এখানে লোক পাঠাতো। তো যখন ছেলেরা আসতো তারা কিছু কিছু প্লেসমেন্ট এজেন্সি তারা কী করতো, অফিস থেকেই পাঠাতো, ফলে সেখানেই তাদেরকে 1,500, 2,000, 3,000 টাকা পর্যন্ত ঝেড়ে দিত। ফলে ছেলেগুলো কিন্তু আলটিমেটলি এখানে এসে তাদেরকে তো বুঝিয়েছে, এক তার ব্রেন ওয়াশ হয়ে গেছে, আর এক মানে ব্রেন ওয়াশ হয়ে গেছে যে আপনি ওখানে গিয়ে আপনার সুপারভাইজারের কাজ করবেন কিংবা বলে তো কোয়ালিটি চেকিংয়ের কাজ করবেন, এই সাথে একটু তো মেশিন অপারেটার কাজ করতে হবে। আবার যারা স্পট জয়নিং করাতো তাকে বলে নিয়ে এসছে আপনি এই পাবেন, ওই পাবেন, সেই পাবেন, মানে যে আসতে চাইছে আপনার যেভাবে অ্যাড করে দিলেন আপনারা তার মানে যে স্পট জয়নিং বা প্লেসমেন্ট করতে সে পারবে কি পারবে না সেটা জাজমেন্ট করতো না, তার কাজের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই হালকা কাজ বলে নিয়ে ধরে নিয়ে চলে আসতো। এর ফলে তারা যখন কাজকর্ম দেখতো একদিন বা দুদিন কাজ করতো তারা চলে যেত, এর ফলে আমাদের রেপুটেশান নষ্ট হতো। এই জন্য আমি নিজে কি করলাম যে এক একটা ছেলে 1,500, 2,000, 3,000, 800, 1,000 টাকা দিয়ে আসছে, আবার সেই কাজটা তাদেরকে জেনুইন বুঝিয়ে না বুঝেই নিয়ে চলে আসছে, এর ফলে তারা কিন্তু তাদের যে 800, 1,000 বা 2,000 বা 3,000 টাকাটা অনেক কষ্টের টাকা, হয়তো তার মা বাবার কষ্টের টাকা, সেটা কিন্তু আর একজন থার্ড পার্টি ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে। তো এই থেকেই আমার এই ইউটিউব চ্যানেলের জন্ম, কি একটা সঠিক দিশা মানুষকে দেব, আর যাদের কাজের প্রয়োজন তারা যেন ডাইরেক্টলি এখানে কাজ করে আসে। আর 200 টাকা নেওয়াটা অ্যাকচুয়ালি প্রথমের দিকে নিতামই না, 200 টাকা নেওয়া হচ্ছে এই কারণে কারণ আমাদের মানে আউটসোর্সিংয়ের সাইটগুলো ছাড়াও আরও মানুষ বিভিন্ন রকমের কাজ খুঁজছে, তো তাদেরকে এই কাজগুলো পাইয়ে দিতে গেলে কিছু পয়সার প্রয়োজন, কারণ একটা বড় মাপের অফিস প্রয়োজন, তার সঙ্গে মানুষ বল অর্থাৎ লোক বল প্রয়োজন, আর লোক বল বিনা পয়সায় কাজ করবে না, তাদেরকে পয়সা দিতে হবে। তো সেই উদ্দেশ্য নিয়েই আমার এই কালেকশান ওই 200 টাকা, তার মধ্যে ম্যাক্সিমামটা মানে প্রায় 70% অলরেডি বেরিয়ে যাচ্ছে এই ম্যান পাওয়ার এতে,
হয়তো আমাদের ফাউন্ডেশনের নামে আসে 50 টাকারও কম। তো যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি এই ধরনের আরও ভালো ভালো কাজ আনার, এবং একটা বড় মাপের অফিস করারও চিন্তা ভাবনা করছি। তো এটা হয়ে গেলে আপনাদের যারা বিভিন্ন রকমের কাজ খুঁজে থাকেন, আমি চেষ্টা করব সেই আমার অফিসের মাধ্যমে জেনুইন একটা কাজের প্রত্যেকটা মানুষকে যে যে ধরনের কাজ পারবেন তাকে তার জাজমেন্ট করব, তার মাইন্ড জাজমেন্ট করব, তার মানসিকতা, তার শিক্ষার যোগ্যতা সবগুলো জাজমেন্ট করার পর সে যেই কাজটা করতে পারবে সেই কাজেই তাকে পাঠানো। এতে করে আমার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনও থাকবে এবং ছেলেটাও খুশি থাকবে। শুধুমাত্র নিজেদের পকেট ভরানোর জন্য, নিজে বড়লোক হওয়ার জন্য অতি তাড়াতাড়ি, কারণ আমি যদি 20টা লোক নিয়ে চলে যাই 1000 টাকা করে হলে আমার 20,000 টাকা এক ঘন্টায় ঝটকায় ইনকাম। তো এই ধরনের ঝটকা ইনকামের দরকার নেই। আমি চাই প্রত্যেকটা মানুষ যাতে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাক। যোগ্যতা মানে কোয়ালিফিকেশান বলছি না, তার আমরা সেটা জাজমেন্ট করে নেব কোন ছেলে কী কাজের জন্য যোগ্যতা মানে উপযুক্ত হবে। তো যাই হোক, এইরকম অনেক কিছু চিন্তাভাবনা নিয়ে আমি এগোচ্ছি। আর কেন 150-200 টাকা নিয়ে কাজ করি আপনারা বুঝতে পেরে গেলেন। অ্যাকচুয়ালি আমি হচ্ছে সেই ধরনের লোক, বাজার যাওয়ার পথে কেউ একটা ধরনের মুদিখানা জিনিস আনতে বললো, সেই জিনিসটা তাকে এনে দিই। এই কারণে আমি তো বাজারে যাচ্ছিলাম না, আর একটা মুদিখানা জিনিস এনে দিলাম, ঠিক আমার প্লেস মানে এই ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যটাতেই। আমি ইন্ডাস্ট্রিয়াল লোক, যেতে যেতে যদি কোনো ইন্ডাস্ট্রির কোনো প্রয়োজন হয় দুটো লোক, তাকে বিনা পয়সায় পাঠিয়ে দেওয়া উদ্দেশ্য একটা। আর একটা বড় ব্যাপার, ওই যে বলছিল যে আমাদের সঙ্গে অনেক অনেক জায়গায় ডাইরেক্টলি কানেকশান আছে, ওখান থেকে আপনাদের মাথা থেকে প্রচুর টাকা ঝেড়ে দিচ্ছি। দেখুন, একটা কথা হচ্ছে যদি আমি দালাল শ্রেণীর লোকের একটা আপনি উদাহরণ দিয়ে দিই, প্রথমে এই কথাগুলো বলছি পরে টিপসগুলো দেবো। তো দালালের দালালরা কী করে, ধরুন আপনি যদি আপনি বড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হন, তাহলে কী হবে, আপনি তাকে ধরে নিয়ে গিয়ে যার বাড়িতে নিয়ে যেতে হবে বা ইন্ডাস্ট্রিতে নিয়ে যেতে হবে। কেন তো আমার সঙ্গে যদি এত ভালো রিলেশান থাকে, তো আমি মালিককে বলে দিতে পারি এই লোকটাকে পাঠালাম, আমি স্যালারি থেকে কেটে নেবো। অ্যাকচুয়ালি সে নিজেও জানে যে ওই ছেলেটা গিয়ে কাজ করবে না, একদিন পরেই পালিয়ে যাবে, সেই জন্য সে আগে থেকে রাস্তাঘাটে কালেকশান করে নিয়ে পাঠায়। এখানেই তো কনফার্ম। তো আপনারা, আমি যে বলি না, আমি যখন কোনো কথা বলবো সেগুলো আপনি জাস্ট কান দিয়ে শুনবেন না, কান দিয়ে শুনে মাথার শিরার মধ্যে ঢুকিয়ে দিন আর সেটা নিয়ে ভাবতে থাকুন, তাহলে আপনারা কিন্তু অ্যান্সার আপনি নিজেই পেয়ে যাবেন। আমার সঙ্গে এত ভালো যোগাযোগ বড় বড় কন্ট্রাক্টর, বড় বড় মালিকদের, তাহলে আমি নিজে গিয়ে ধরে নিই যে আমাকে যখন কেউ ফোন করে, আমি তাকে ডাইরেক্ট ওই কোম্পানির নাম্বার দিয়ে দিই, যাও ওখানে ফোন করে চলে যাও, বলবে যে কৃষ্ণদা নাম্বার দিয়েছে। তো কোথাতেই বলা যায় যে কে মিডিল ম্যানের দালাল শ্রেণীর লোককে দেবেন। কোনো যদি কিছু দালাল হয় না, যারা দালাল হয় তারা কিন্তু হঠাৎ করে কারো ধরুন একটা জমি বিক্রি হবে, সেই জমিওয়ালার নাম্বার আপনাকে দেবেন, আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে, জমি দেখাবে, মালিকের পরিচয় করাবে, তারপর যতক্ষণ না জমি বিক্রি হচ্ছে তার নাম্বার দেবে না। কী দরকার বলুন আমার সঙ্গে, মানে এটা হচ্ছে দালাল, সেরকম আর কি। আপনাকে সঙ্গে করে নিয়ে গিয়ে জয়েন করে দেবে, তার মানে কি, যদি ডাইরেক্টলি ওই সুপারভাইজার বা কন্ট্রাক্টর বা মালিকের নাম্বার দিয়ে দেয় তাহলে তো কমিশন পাবে না, অর্থাৎ কী কমিশন নেয় বা না নেয় বা বুঝে গেলেন। আর প্লেসমেন্ট এজেন্সি তো অফিসে গেলেই খাচাস করে একদম মুরগি কেটে নেবে। তো যাই হোক, এবার আমি আলোচনা করব আপনার গুড কনসালটেন্সি এবং ব্যাড কনসালটেন্সির, আপনার চিনবেন কী করে। আচ্ছা, ব্যাড কনসালটেন্সি প্রথমে বলে দিই, একটা ব্যাড কনসালটেন্সি বা একটা খারাপ স্পট জয়েনিংয়ের মাধ্যমে আপনি যদি জয়েন করেন, আপনার কী কী ঘটতে পারে। এক নম্বর, আপনার টাকার হানি ঘটতে পারে, অর্থাৎ আপনার পয়সার অপচয় বা পয়সাটা শুধু শুধু নষ্ট হয়ে যেতে পারে। সেটা কেন, ধরুন আপনি একটা কনসালটেন্সিতে গেলেন, আপনি খুঁজছিলেন একটা সুপারভাইজারের কাজ, ওরা তো বলবে হ্যাঁ হ্যাঁ আপনি 8 পাস নিয়ে গেলে হ্যাঁ হ্যাঁ সুপারভাইজারের কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক পয়সাটা দিয়ে দেবেন রেজিস্ট্রেশন চার্জ, তারপরে দেবেন 2000 বা 5000। দেওয়ার পরেই বলবে এক কাজ করুন, ওখানে না সুপারভাইজারের কাজটা এই মুহূর্তে হচ্ছে না, আপনি 1 মাসের ট্রেনিংয়ে চলে যান, ওখানে ট্রেনিং করুন, তারপরে আপনার সুপারভাইজারের কাজটা হয়ে যাবে। আপনি ওখানে ট্রেনিংও করবেন না 30 দিন। ট্রেনিং মানে কি, আপনাকে এমন জায়গায় পাঠায়, ওদের সঙ্গে সব টায়ার সিস্টেম আছে, এমন খাটানি জায়গায় পাঠাবে সেখানে আমি করতে পারবেন না, বলবে সুপারভাইজারের নেই। আর পারলেও সুপারভাইজারের কাজ কিন্তু দেবে না, আপনাকে ভাবতে হবে যে আপনি সুপারভাইজার হওয়ার যোগ্য কিনা। আবার যারা শিক্ষিত ব্যক্তি, ধরুন ওই HS বা গ্র্যাজুয়েট পাস, তারা ভাবে যে সুপারভাইজারের কাজটা হয়তো আমি যাই তাহলে দিয়ে দেবে। অ্যাকচুয়ালি ওদের সঙ্গে আবার বড় বড় কিছু কোম্পানির সঙ্গে টাই আপ আছে HR-এর। কীরকমভাবে আপনাকে বলে দিই, ধরুন আপনার সঙ্গে 2000 বা 3000 টাকার একটা এগ্রিমেন্ট হয়ে যাবে,
যে আপনাকে আমি চাকরি দেব না, ঠিক আছে, কিন্তু আপনাকে চারটে ইন্টারভিউর ব্যবস্থা আমি করে দেবো, আপনি আপনার নিজের যোগ্যতায় পাবেন। এমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্মার্টলি বলবে না, আপনি বলে দেবেন, আপনি নিজের প্রতি একটা কনফিডেন্স এসে যাবে যে হ্যাঁ শু আমি ইন্টারভিউ দিয়ে ঠিক চলে যাবো। তা প্রাইভেট ইন্টারভিউ, প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ আর কত কীরকম করা হবে, কোনো অসুবিধা নেই। এটা একটা চক্র, বড় বড় অফিসের সঙ্গে এরকম চক্র করে রেখে দিয়েছে, চক্র ভিউ। এরকম পার ডে এরকম চারটা পাঁচটা ক্যান্ডিডেট 10,000 টাকা, প্রত্যেক সেই কোম্পানির এইচআরের সঙ্গে বলা হচ্ছে একটা ক্যান্ডিডেট পাঠাবো আপনাকে 500 টাকা দেবো, এরকম আছে আমি জানি তো আছে। তো এই চক্রভিউ একটা কাজ করছে এখানে, লোক ঠকানোর ব্যবসা। আপনাকে মানে ঠিক ওরা পাঠিয়েও দেবে, এখানে সেখানে ওখানে ঠিক পাঠিয়েও দেবে, আপনি সব জায়গায় রিজেকশন হয়ে যাবেন কোনো না কোনোভাবে। এই এই চক্র ক্রমাগত প্রতিদিনই চলছে, আপনি যখনই ফোন করবেন না কেন, আপনাকে নেয়নি আবার তারপরের দিন ফোন করুন, সে বলবে হ্যাঁ হ্যাঁ সুপারভাইজার ভ্যাকেন্সি আছে। তা এই চক্র থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। আর একটা হচ্ছে বাইরের জগৎ খারাপ, আরেকটা হচ্ছে আপনার যে ওই বাড়িতে বসে পেন্সিল প্যাকিং, পেন প্যাকিং, এই যে মানে কি বাড়ির মানে এক শ্রেণীর মানুষের একটা মানবিকতা হয়ে গেছে বা মানসিক অবসাদ এসে গেছে, বাড়িতে বসে কাজ করব কিংবা সুপারভাইজার বা এইরকম লেভেলের কাজ করব, এর জন্যই কিন্তু আপনারা ফেঁসাতে পড়ে যান। আর এই ফেঁসাতে পড়েন ঠিক আছে, শুধু তাই নয়, এখান থেকে আমি আমার মূল টপিক ছিল যে এই খারাপ কনসালটেন্সি বা খারাপ স্পর্জনি থেকে কী হতে পারে। এর ফলে ধরুন একবার স্পর্জনি করতে গিয়ে আপনি ঠকে গেলেন বা কোনো একটা কনসালটেন্সির আন্ডার করতে গিয়ে ঠকে গেলেন, ঠকে যাওয়ার পর আপনার বাইরের জগৎ সম্পর্কে আপনার একটা খারাপ ধারণা তৈরি হয়ে যাবে, ওরে বাপ রে আপনি যেখানে কাজের জন্য যে কোনো অ্যাড দেখলে, ভালো অ্যাড দেখলে মনে হবে যে এ মনে গেলে আমার আবার মনে হয় ঠকিয়ে দেবে। এর ফলে আপনি বাইরের জগতে আসবেন না, ফলে ইনকাম হবে না, ফলে পরিবারে আপনার কিন্তু মানে অশান্তি বা ঝগড়াঝাঁটি শুরু হবে। তাহলে দেখুন একটা প্লেসমেন্ট এজেন্সি একটা সংসারকে ধ্বংসও করে দিতে পারে, একটা প্লেসমেন্ট এজেন্সি বলুন একটা স্পট জয়নিং, মানে উল্টাপাল্টা আপনাকে বুঝিয়ে দেওয়ার ফলে আপনার কিন্তু বাইরের জগৎ সম্পর্কে যখন একটা খারাপ ধারণা তৈরি হবে, এর ফলে আপনি বাইরে থেকে না বেরোলে পরিবারের অশান্তি আসবে। তো এবারে আপনি আমি বলবো আপনাদেরকে যে আপনি কী করে বুঝবেন যে এটা একটা গুড কনসালটেন্সি আর একটা ব্যাড কনসালটেন্সি। যারা ব্যাড কনসালটেন্সি হবে, যাদের ধান্দাবাজি থাকে টাকা ইনকাম করা, তারা কিন্তু যখন তখন আপনার যে কোনো যোগ্যতায় বলে দেবে আমার কাজ হয়ে যাবে, যখন তখন যাকে তাকে বলে দেবে সুপারভাইজারের ভ্যাকেন্সি আছে, লেবার ইনচার্জের ভ্যাকেন্সি আছে, এই ধরনের কথাগুলো যখন তখন একটা ফ্রেশ ক্যান্ডিডেটকে বলে আপনাকে ম্যানেজার করে দেবো, আপনি 2,000 টাকা দিন, যদি টাকার বিনিময়ে সব কিছু হতো তাহলে তো হয়ে যেত। মালিক শ্রেণীর লোক কিন্তু ওই সামান্য ওই যাকে তাকে রেফার করে দিলে সুপারভাইজার বা ম্যানেজার করে না। আর একটা মানুষের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে, কিছু কিছু মানুষের একটা দায়িত্ব এবং নেতৃত্ব নেওয়ার ক্ষমতা নেই, যাদের থাকে তারা মানে যাদের দায়িত্ব বা নেতৃত্ব নেওয়ার ক্ষমতা থাকে তারা বা সেটা খারাপ দিকে মানে প্রয়োগ করে, এর ফলে মানুষ মানে আপনার ভালো উন্নতির জায়গায় যেতে পারে না। আর মালিক শ্রেণীর লোক একটু সৎ ধরনের লোক খোঁজে, যোগ্যতার থেকেও সৎ এবং পরিশ্রম দিতে পারে এই ধরনের লোক কিন্তু এই সুপারভাইজার বা ম্যানেজার পদে খোঁজার চেষ্টা করে। অতএব আপনি একদম ফ্রেশ, আপনার কিন্তু কেউ সুপারভাইজার ম্যানেজার পদ দেবে না। আচ্ছা, এবার হচ্ছে আপনি গ্র্যাজুয়েট বা এইচএস হয়েছেন বা ইন্ডাস্ট্রিতে বা ফ্যাক্টরিতে যখন কোনো কনসালটেন্সি বলবে যে ফ্যাক্টরিতে 15,000 টাকা মাইনে, 18,000 টাকা মাইনে, 8 ঘন্টা ডিউটি, তার মানে প্রথমেই ভেবে নিন ওটা কিন্তু একটা ফ্রড কনসালটেন্সি বা ফ্রড অ্যাড বা ফ্রড ভিডিও। আর যদি কেউ ওই রেজিস্ট্রেশন চার্জ নিয়ে বলে চারবার আপনার মানে ইন্টারভিউর চাকরির সুযোগ করে দেবো, এটাও কিন্তু একটা ফ্রড, কারণ গুড কনসালটেন্সি কখনও রেজিস্ট্রেশন চার্জ করে না, কারণ তাদের সঙ্গে ক্লায়েন্ট টাই আপ থাকে, অতএব ক্যান্ডিডেট থেকে তারা নেয় না। আর একটা ব্যাপার, আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন ব্যাংকে চাকরি, উমুকে চাকরি, তুমুকে চাকরি, বাজাজের চাকরি, অ্যাকচুয়ালি এদের তো কোনো বেস নেই। যাই হোক, ওই ধরনের চাকরিগুলো তো মূলত হচ্ছে ইন্স্যুরেন্স সেলস, ক্রেডিট কার্ড বিক্রি,
বা ধরুন ওই বাজার যে ধরুন টিভি ফ্রিজ এইসব ফিল্ডে গিয়ে বিক্রি করা বা এই ধরনের কাজকে ওরা বড় বড় কোম্পানির ব্যাক অফিসে চাকরি বলে চালিয়ে দেয়। আপনারা ওতে গিয়ে ফেঁসে যান, পরে মানসিক অবসাদে ভুগতে থাকেন। এই ধরনের যে কোনো ভালো মাপের চাকরি কিন্তু অত সহজে পাওয়া যায় না। অতএব কোনো কনসালটেন্সি যদি এই রকম প্রলোভন দেখিয়ে আপনাদেরকে আকর্ষণ করে তার থেকে কিন্তু একটু দূরে থাকবেন। আর একটা বড় ব্যাপার বলছি, আপনারা যখন ইউটিউব দেখে কোনো চ্যানেল দেখে কোনো জায়গায় কাজে যাবেন, অবশ্যই তার কমেন্টস বক্স চেক করবেন, 100% চেক করবেন। দেখুন আমি ভিডিও করছি, একটা টিকটিকিও টিকটিক 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 বলে দিল। তো যাই হোক, কমেন্টস বক্স চেক করার উদ্দেশ্য এটাই, যদি ওই চ্যানেল থেকে গিয়ে কেউ ফ্রড বা কেউ চিটিং বাজের হয়ে যায় বা তার টাকা মারা যায়, সে কিন্তু কমেন্ট সেকশনে তার মেসেজ ছেড়ে যাবেই। আর যদি কোনো চ্যানেল তার কমেন্ট সেকশন অফ করে রাখে, আবার কিছু কিছু কমেন্ট চ্যানেল দেখবেন আপনি একটা সেই কমেন্ট সেকশনটা আবার ফিল্টার করারও ব্যবস্থা আছে, ইউটিউব থেকে আছে এটা। মানে আপনি হয়তো তার নামে কিছু ভালো বললেন, সেটা হয়তো সে কমেন্টসে ছাড়বে, আর খারাপটাকে রেখে দেবে, ছাড়বে না। আপনি একটা খারাপ ছেড়ে দেখুন, যদি সেই কমেন্টটা সামনে না আছে তাহলে ভাববেন এরকম ফিল্টার হচ্ছে। তো এই ধরনের চ্যানেল যেখানে ফিল্টার করে কমেন্ট ছাড়ে বা একদম কমেন্ট সেকশনটা বন্ধ রাখে, তাহলে কিন্তু বুঝবেন কি আপনার ওই চ্যানেলটা 100% ফ্রড, 100% ফ্রড। সে যত আপনাকে বিভিন্ন জায়গার জয়েনিংয়ের ছবি দেখা, যত জায়গায় বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের ছবি দেখাক, যত অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাক, সেটা কিন্তু 100% ফ্রড। কারণ সেই জন্যই কমেন্ট সেকশনটা খোলা রেখেছে, মানে সরি বন্ধ রেখেছে, মানে কমেন্ট সেকশন সেই জন্যই সে বন্ধ রাখে বা কোনো মানুষ সেই জন্যই বন্ধ রাখে যাতে করে এসে তার আসল চরিত্রটাকে কেউ কমেন্টসে না জানায়। এবার কিছু কিছু মানুষ থাকে অ্যাবনর্মাল, তারা কমেন্ট সেকশানে এরকম উল্টা পাল্টা বলে থাকে, সে তো দু একজন। আর তার কমেন্টসের সেকশান মানে ধরন দেখলে বোঝা যায় যে একটা অ্যাবনর্মাল লোক এ উল্টা পাল্টা বলছে। যেমন আমার কমেন্টসে দেখবেন কিছু কিছু লোক বলেছে, অমুক লোক জানেন দাদা আমার 17 জনের এই করে দিয়েছে, 19 জন একসঙ্গে গিয়েছিলাম এই মেরে দিয়েছে। তো এই যে অন্য কমেন্টস আমার কমেন্ট সেকশানে এসে মারছে, তো যদি তার কমেন্টস থাকতো তাহলে কত এরকম মেসেজ যেত। তো এই ধরনের আপনারা যখন কোনো গুড কনসালটেন্সিকে বাজবেন, তার কমেন্ট সেকশান মানে ইউটিউব যদি সেই কনসালটেন্সি যদি ইউটিউব চ্যানেল থাকে, সেই চ্যানেলের মানে আপনার কমেন্ট সেকশানটা অবশ্যই দেখবেন। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট, VVVVIP, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যদি ফেসবুক দেখেন সেটাও কিন্তু একটা কমেন্ট সেকশান দেখুন, এবং টোটাল মানে তার ফেসবুক প্রোফাইলে গিয়ে টোটাল অ্যাডের ধরনগুলো দেখুন, সেখান থেকে কিন্তু আপনার একটা বেসিক ধারণা জানা যাবে যে সেটা অরিজিনাল কনসালটেন্সি বা অরিজিনাল স্পট জয়েনিং হয় কি না। এবার যখন ধরুন আপনি স্পট জয়েনিংয়ের মাধ্যমে কোথাও আপনি যাচ্ছেন জয়েন করতে, তখন আপনি কী কী চেক করবেন? আর যখন আপনি স্পট জয়েনিংয়ের মাধ্যমে কোথাও আপনি জয়েনিং করতে যাচ্ছেন, তখন অবশ্যই প্রথম দেখবেন, এক নম্বর আপনি প্রথমটা ঘুরে ঘুরে কাজটা দেখে নেবেন, অর্থাৎ আপনাকে কী কাজ করতে হবে সেটা আপনি ওই দালাল মারফত না, যার আন্ডারে কাজ করবেন প্রথমে জানুন আমরা কার আন্ডারে কাজ করব। প্রথমে জিজ্ঞাসা করুন, ফ্যাক্টরিতে গিয়েই জিজ্ঞাসা করবেন আমি কার আন্ডারে কাজ করব। তাকে বলুন আমাদেরকে কী কী কাজ করতে হবে আপনি বলে দিন। হয়ে গেল, বলার পর তার থেকে লিখিত একটা নিন কি, বা লিখিত না হলেও যে আপনার কী ফরম্যাট আছে, আপনি যে আমাকে বলছেন এত টাকা রোজ দেবো বা এত তারিখে অ্যাডভান্স হবে, এত তারিখে স্যালারি হবে, তার প্রুফ কী আছে। আপনি মুখে বলছেন, পরে তো ঘুরে যেতে পারেন, অত সেই প্রুফটা চান যে আপনাকে এত তারিখে স্যালারি দেওয়া হবে, এত দিন এই তারিখে অ্যাডভান্স দেওয়া হবে বা অ্যাডভান্স দেওয়া হবে কি না, ঠিক এর একটা লিখিত আপনারা কিন্তু অবশ্যই নেবেন। যদি না দিতে চায় তাহলে মানে বুঝতে পারবেন যে ফ্রড আছে। আর সর্বোপরি আবার বলছি, কাজটা কিন্তু অবশ্যই ঘুরে ঘুরে দেখে নেবেন কি আপনারা কাজটা করতে পারবেন কি না, কন্ট্রাক্টরকে বলে দেবেন বা কোম্পানি তো এখন লেবার নেয় না, যাই হোক কন্ট্রাক্টরকে বলবেন যে আমাদেরকে কী কাজ করতে হবে আপনি কিন্তু বলুন।
কারণ না হলে স্পট জয়েনিং এর মাধ্যমে আমরা জয়েন করছি, উনাকে আমরা এত টাকা অলরেডি দিয়েছি, উনি কিন্তু টাকাটা নিয়ে চলে যাবে। অতএব উনি যাওয়ার আগে কাজ করতে, মানে আমরা যে কাজ করতে এসেছি কী কাজ করতে হবে সেটা কিন্তু পরিষ্কার করে বলুন। আর যদি পারেন ওখানকার গোপনে, আপনারা এত লোক একসঙ্গে যাবেন, কোনো না কোনোভাবে গিয়ে লেবারদের সঙ্গে কথা বলে নিন যারা ওখানে অলরেডি কাজ করছে। অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না যে কত কষ্টের কাজ, ভাবছে যে প্যাকিং করছে কিন্তু হয়তো লেখা গেলো সুপারভাইজার পিছনে সব সময় ঘুরে বেড়াচ্ছে। অনেক সময় একজন এক দুদিন না কাজ করেই পালিয়ে যায় বাধ্য হয়ে। তো সেটা আপনারা লেবারদের সঙ্গে কথা বললে আপনারা বুঝতে পারবেন। যদি মনে হয় করতে পারবেন না, সঙ্গে সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে চলে যান, এক পয়সা দেবেন না, যে দিয়েছেন পয়সাটা নিয়ে নিন সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আপনারা আপনাদের কষ্টের পয়সা রক্ষা পাবে। তো যাই হোক, এরকম প্রচুর 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 লোক ঠকে আর তাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতাটাকে আমি শুনে নিয়ে তার সলিউশন দেওয়ার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্ত দিলাম, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সম্পূর্ণ দিতে গেলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।